এগুলি আপনি বহন করতে হবে আপনাকেও। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মৃত্যু পরবর্তী জীবনের ধাপগুলো সম্পর্কে জানতে চাই। মৃত্যু পরবর্তী জীবনের ধাপ হচ্ছে, প্রথম হচ্ছে মৃত্যু। মৃত্যুর পরে প্রশ্ন হবে কবরে, তিনটি কবর দুই দিক থেকে মিলে আসবে, দম্মাতুল কবর বলা, এটা কবর দুই মিলে আসা। কবরের প্রশ্ন হবে, প্রশ্ন উত্তর দিতে পারলে তারপরে আপনার আজাব বা আপনার জন্য রহমত নির্ধারিত হবে। এই আজাব চলবে, যদি কাফের হয় তার আজাব বন্ধ হবে না, ইমানদার হলে একসময় আজাব বন্ধ হবে তার শাস্তি হতে হতে। হাসর মাঠে উঠবে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, এটাকে লয় বলা হয়, বা সব কিছু একেবারে ধ্বংস হয়ে যাবে। এরপরে এই ধ্বংসের পরে দ্বিতীয়বার আবার শীতকার সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাইদা হোম কিয়াম ইয়ান জরুন। সেই সিংহায় ফুৎকারের সাথে সাথে সমস্ত কিছু হাঁসরের মাঠের দিকে উঠতে থাকবে, যেন ফাইদা হোম মিল আজদা সিলার ভিমিয়ান সিলুন, তারা কবর থেকে তাদের রবের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে, তো এত দ্রুত যে কান্নাহ মিলা নুসুবিং ইউ ফেদুন, মনে হয় যেন তারা একটা সুনির্দিষ্ট লক্ষ্যপথের দিকে দৌড়ে চলেছে, যেন তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে কে আগে পৌঁছতে পারে। এভাবে এমন একটি মাঠের মধ্যে যায় উপস্থিত হবে যেই মাঠটি পরিবর্তিত, দুনিয়ার মাঠ নয়। ইয়োমা তুবাদ্দাল আরদু গায়াল আরদু ওয়াসসামাওয়াতু ওয়া বারাযুল্লাহিল ওয়াহিদুল কাহার, রব্বুল আলামিন সব পরিবর্তন করে দিবেন, আর সে এমন একটি মাঠে মানুষ একত্রিত হবে যেই মাঠে কারো কোনো চিহ্ন নেই। বর্তমানে যেমন অমুকের এই জমির প্রকৃত মালিক অমুক, ওসব কিছু নেই, পাহাড় নেই, পর্বত নেই, নদী নেই, নালা নেই, একটা বিরাট ধুধু একটা আটার কাইয়ের মতো একটা মাঠ, যেই মাঠের মধ্যে সব একত্রিত হব আমরা। পরনে কাপড় নেই, পায়ে জুতো নেই, শরীরে কিছু নেই, এই অবস্থা একত্রিত হতে থাকবে ওখানে। সেখানে কিছু মানুষ হবে ভালো অবস্থায়, কিছু মানুষ হবে খারাপ অবস্থায়। যারা খারাপ অবস্থায় থাকবে তাদের অবস্থা কারো পায়ের নিচে পিষ্ট হয়ে থাকবে, তারা দুনিয়াতে অহংকার করেছে। আর কেউ যারা অহংকার করে ভালো অবস্থায় ছিল তারা সেখানে ঘর্মাক্ত হতে থাকবে। যে ঘর্মাক্ত হওয়া এমন অবস্থা রসুল বর্ণনা দিয়েছেন, সূর্য মাথার উপর থাকবে, এক বিঘত উপরে এক বর্ণায় আসছে মিল, আর বর্ণায় আসছে এক মাইল, যেটাই হোক এক মাইল হোক আর এক মিল হোক, সেই সূর্যের তাপে ঘর্মাক্ত হতে হতে কারো হাঁটু পর্যন্ত আমল হিসেবে ঘর্মাক্ত হবে, কারো ডুবুডুবু অবস্থা হবে, কেউ ডুবছেই, এটা একটা বোঝা সহজ জিনিস, কারণ আটার কাই যেহেতু এরকম নিচের দিকে চলে যায়, এরকম ডুবতেই থাকবে মানুষ, এরকম অবস্থা থাকবে, ডুবুডুবু অবস্থা, তার নাক পরিমাণ পানি, কারো ঘামতে ঘামতে অবস্থা হবে, অস্বস্তিকর অবস্থায় থাকবে, কেউ ভালো অবস্থায় থাকবে না, কঠিন অবস্থা। সেদিন ওই লোকগুলো ভালো অবস্থায় থাকবে, সাত শ্রেণীর লোকদের বা দশ শ্রেণীর, যার কথা হাদিসে আসছে, যারা আরশের ছায়ার নিচে আশ্রয় পাবে তারাই শুধুমাত্র সেদিন ভালো অবস্থায় থাকবে, আরশের ছায়ার নিচে আশ্রয় পাবে, এরা ভালো অবস্থায় থাকবে, এছাড়া কেউ ভালো অবস্থায় থাকবে না। তখন সবাই দৌড়াতে থাকবে কার কাছে গিয়ে কিছু বলা যায় যে আমাদের এই বিপদ থেকে উদ্ধার হোক। আমরা সবাই তখন দৌড়াবো যে আদম আলাইহিসসালামের কাছে গেলে তিনি বলবেন আমি এই কাজের জন্য নই, তিনি তার গুনার কথা স্মরণ করবেন এবং তিনি কিছু বলবেন না। তারপর যে নূহ আলাইহিসসালামের কাছে, তিনিও তার কথা স্মরণ করবেন যে তিনি যে তার ছেলের জন্য, সেই জন্য সাল তোরতা, তাকে বলা হবে আপনি চান আপনাকে দেয়া হবে, এশফা তুশাফ আপনি সুপারি, আপনি চান আপনার আপনার কথা গ্রহণ করা হবে, সাল তোরতা। এরপরে রসুল্লাহ সাল্লাম সুপারিশ করবেন যে আমাদের লম্বা টাইম নিয়ে হবে, এই অবস্থা অনেক লম্বা টাইম নিয়ে হবে, কোনো কোরআনে কারিমে খামসিন আলফাসানা, 50,000 বছর, এত লম্বা বছর। দুনিয়াতে আমরা 50 বছর, 60 বছর, 70 বছর বাসি, আর ওখানে 50,000 বছর। বিচার শুরু হবে, বিচারের শুরুতে উড়ে উড়ে এসে হাতের মধ্যে আমলনামা পড়ে যাবে, প্রত্যেকের আমলনামা,
যা ডান হাতে আমল না হবে সে বলবে হাউ মুকরাউ কিতাবিয়া ইন্নি জনন্তু আন্নি মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। যার আমল নামা ভালো হবে সে আমল নামা নিয়ে দেখায় দেখায় বলবে দেখো আমার খুব সুন্দর আমল নামা, আমি বিশ্বাস করতাম যে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব, আমি হিসাবের ধার ধারতাম, আমি যা 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 ইচ্ছে তা করে বেড়াতাম না, আমার আমল নামা কত সুন্দর দেখো। আর যার আমল নামা ওয়ারা আজহরিহি পিঠের পিছন দিয়ে দেওয়া হবে, হাত বাম দিকে বাম হাতে দেওয়া হবে, সে ব্যক্তি না পড়তে পারবে না কিছু, এর শাস্তি তাকে দেওয়া হবে অপমানজনক অবস্থায়। আল্লাহ যেন আমাদেরকে অপমান থেকে বাঁচিয়ে দেন। সেরকম সে বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায়রে যদি ওইটাই যথেষ্ট হইতো মৃত্যু, এ অপমান আমার জন্য যেন না হয়। তারপর সে এটা নিয়ে ঘুরতে থাকবে, তার বিচার হবে, কষ্ট হবে, এর মধ্যে আল্লাহ তাআলা তিনি বান্দাকে পার করিবেন, তার ইমানদার বান্দাদেরকে অপরাধ দুনিয়াতে করেছে আল্লাহ গোপন রেখেছে, হাসের দিনে তিনি গোপন রাখবেন, অনেককে তিনি বিভিন্ন কারণে ক্ষমা করে দিবেন যেগুলো আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন। তারপর তারা এখানে আমল নামা তিনটি জিনিস মাফ হবে, আমল, ব্যক্তি, আমল নামা, আমলটাও মাফ হবে, কারো কারো আমল মাফ সবাইই, অথবা আমল নামা মাফ হবে এবং ব্যক্তিকেও ওজন করা হবে আল্লাহ তাআলার ইচ্ছা সেভাবে। কিন্তু যার চুলচারা বিশ্লেষণ করা হবে সে জাহান্নামে চলে যাবে, সে পার পেতে পারবে না। অর্থাৎ যে অহংকার করে আছে তার গুণা নেই, সে ভালো আছে, তার সে ছাড়া আর সবাই অপরাধী, সেরকম অবস্থা নিয়ে গেলে সেদিন আল্লাহ তাআলা তাকে ছাড়বেন না। আল্লাহ তাআলার কাছে বিনয় যে সেটাই হচ্ছে বড় জিনিস। সুতরাং এই জন্য সেদিন যদি কোনো কেউ আল্লাহ তাআলা তাকে পার না করে, কেউ পার হইতে পারবে না। এটাই হচ্ছে ফাহাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, সহজ হিসাব করে নেবে। তারপর আল্লাহ তাআলা বলবেন যার যত যার যে ইবাদত করতো, যার ইবাদত যে করতো সে তার জন্য অনুসরণ করে। তখন যে যেটার ইবাদত করতো এটা একটা উদাহরণ তার সামনে পেশ করা, ওইটা পিছিয়ে পিছিয়ে হাঁটে জাহান্নামে চলে যাবে, সেটা জাহান্নামীদেরকে হাঁকিয়ে নেওয়া হবে। আল্লাহ তাআলা সূরা জুমার মধ্যে এটা উল্লেখ করেছেন। আর ইমানদারদের অপেক্ষা করবে আল্লাহ তাআলা আসা পর্যন্ত। আল্লাহ তাআলা প্রথমে আসবেন, আল্লাহ তাআলা আসার পরে তাকে চিনতে পারবে না ইমানদারা, বলবে না। তারপর আল্লাহ তাআলা তার যে সুরতে ইমানদারা চিনতে পারে সেরকম এক সুরতে আসবেন, ইমানদাররা তাকে চিনতে পারবেন, চিনতে পারলে তার আল্লাহ তাআলা তাদেরকে পার হইতে বলবেন। তারপর ফুলসিরাত পার হওয়ার সময় ফুলসিরাত পার হইতে যাবে ইমান কাফেররা পড়ে যাবে নিচে নিচে জাহান্নামে পড়ে যাবে, ফুলসিরাতের নিচে হচ্ছে জাহান্নাম, অবস্থা নিয়ে পার হয়ে যাবে। পার হওয়ার পরে কষ্ট করে পার হওয়ার পরে সেখানে এত কষ্টের পরে হাউজে কাউসারের পানি ফানের ব্যবস্থা থাকবে, প্রত্যেক নবীর একটা হাউজ থাকবে, প্রত্যেক নবী তার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবেন, আমাদের নবীর একটা হাউজ থাকবে সেটা থেকে তিনি আমাদের ইনশাআল্লাহ পানি পান করাবেন, যারা বেদাত করেছে তারা সে পানি পান করতে পারবে না, এই কঠিন মুহূর্তেও পানি পাবে না তারা, এই বেদাতকারী বেদাত যে কোনো বেদাতকারী পানি পান করতে পারবে না হাউজে কাউসারের, এটা বুখারী হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত। এর অর্থ হচ্ছে একটি মানুষ সবে করতে পারে কুফুরি থেকে মুক্ত হলে অন্য সমস্ত গুণার মধ্যে বেদাত খুব বেশি গুণা, এই জন্য কারণ সে পথ আল্লাহ রসুলের পথকে বিনষ্ট করে, আল্লাহ রসুলের আদর্শকে অন্যদিকে ঘুরিয়ে দেয়, এই জন্য বেদাত করা যাবে না, বেদাত করা যাবে না, বেদাত পানি পাবে না সেদিন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল সূত্রসিনি হচ্ছে কাউসার, কাউসার থেকে একটি শাখা থাকবে হাসরের মাঠে, অর্থাৎ যেখানে যেখানে ইয়া পার হওয়ার পরে সেখানে পানি পান করবে, ফুলসিরাত পার হওয়ার পরে সেখানে পানি পান করানো হবে। পানি পান করানোর পরে বাকি রইল ইমানদারা জান্নাতে যাওয়া, কিন্তু জান্নাতে এখনও যেতে পারবে না, আরেকটি জায়গা আছে কান্তারা, সেখানে আটকে যাবে তারা, তাদেরকে সেখানে পরস্পর যে হিংসা বিদ্বেষ দুনিয়ার বুকে ইমানদার ও ইমানদারের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলেছে সেগুলো যতক্ষণ পর্যন্ত একে অপরে ক্ষমা না করে দেবে জান্নাতে যেতে পারবে না, এবং সেগুলোর কারণে অন্তরে হিংসা বিদ্বেষ চলে যাবে, সেটার কারণে হিংসা বিদ্বেষ চলে যাবে, যতক্ষণ হিংসা বিদ্বেষ থাকবে ততক্ষণ জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই, এই জন্য সেটা লক্ষণ তারা বলা হয়, সেখানে তারা আটকে যাবে। সেখান থেকে পার হওয়ার পরে সেটাতে পরিষ্পাইসা হুদ্দিবুয়া নক্কু হাদিসে আসছে, একেবারে তাহাদিব একেবারে সুন্দর স্বচ্ছ হয়ে যাওয়ার পরে পরিচ্ছন্ন হয়ে যাবে, তাদেরকে জাহান্নাম থেকে তাদেরকে জান্নাতের দিকে যাওয়া হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়া নাড়বেন,
তার অনুমতিক্রমে জান্নাত খোলা হবে এবং জান্নাতে প্রবেশ করতে হবে জান্নাতিরা। এর মধ্যে ইমানদারদের মধ্যে যারা থলসরাতের নিচে পড়ে গেছে, ইমান আছে, ইমানদারদের মধ্যে যারা এক জায়গায় পড়ে গেছে যেখানে ইমানদারদের জন্য যে জাহান্নাম সে অংশটুকু সেখানে পড়ে গেছে, তাদেরকে এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটি একটি করে সুপারিশ করবেন তিনি বারবার। সুপারিশ করার পরে যারা বের হয়ে আসতে পারবে তারা জান্নাতে যাবে। নবীরা সুপারিশ করবে প্রত্যেকেই, সিদ্দিকরা সুপারিশ করবে, শহীদরা সুপারিশ করবে, আল্লাহর নেককার বান্দারা সুপারিশ করবে যারা। কিন্তু সুপারিশ তাদের জন্য হবে যাদের শিরিক আছে, তাদের জন্য কোনো সুপারিশ হবে না, কারণ সুপারিশ জায়গাও তাদের আগে ফেলে আসছে, তারা সেখানে দেখারও সুযোগ নেই সেগুলিকে। অর্থাৎ ইমানদাররা গিয়ে গিয়ে বলবে আল্লাহ আমার সাথে নামাজ পড়তো, গুনাহ করেছে, মাফ করে দেন, সে তাদেরকে ছেড়ে দিবে, আল্লাহ তাআলা বলে নিয়ে যাও। কিন্তু যাদের দেখাই হবে না, শিরিক যারা করবে তাদের সাথে এদের কোনো সুপারিশের সুযোগই নেই, আর এদের মাথায় আসবে না, ওদের কথা ওরা জাহান্নামে চিরস্থায়ী হয়ে যাবে, আর এরা হবে অস্থায়ী জাহান্নামে। এই অস্থায়ী জাহান্নাম থেকে তাদেরকে মুক্তি দেওয়া হবে শাস্তি, এরপরও তাদেরকে জাহান্নামে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। জান্নাতের একটি নাহারে তাদেরকে ফেলা হবে যেখানে তারা আবার আগের মতো যেভাবে গাছ উঠে পানির ইয়ার সাথে, পানির যে সমস্ত অনেক সময় বীজ টেনে নিয়ে আসে পানির সাথে ঢেউয়ের সাথে সাথে, ওগুলো যেভাবে গাছ উঠে এক যেখানে থামলে, এরকম এরা গাছের মতো উঠবে, পানির মধ্যে উঠতে থাকবে। এরপর এরা কপালে জাহান্নাম ইউন লেখা থাকবে, পরবর্তীতে এগুলি মুছে দেওয়া হবে। এই লম্বা জিনিস পড়লে আপনারা বুঝতে পারবেন। এরপরে জান্নাতে নির্ধারিত হয়ে যাবে, সর্বশেষ যে জান্নাতে যাবে তার জন্য থাকবে দুনিয়ার মতো দশটি জান্নাত, দুনিয়ার মতো দশটি জান্নাত। আগে যারা থাকবে তাদের কী অবস্থা হবে? তো জান্নাতের সর্বোপর মাঝ এবং মাঝখানে থাকবে জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসের উপরে আছে আরশুর রহমান, রহমানের আরশ, আল্লাহ তার আরশের উপর। সুতরাং রহমানের থেকে দেখার জন্য আমরা সেদিকেই তাকাবো, দিদার হবে এবং সবচেয়ে আনন্দের জায়গা হবে সেটা। আর জান্নাতে কী থাকবে সেটা তো আপনি জানেন, মালা আইনুন রাআত ওলা উযুনুন সামিআত ওলা খাতারা আলা কলবি বাশার, যা কোনো চোখে কোনো দিন দেখেনি, যা অন্তরে কোনো দিন উদিত হয়নি, যা কোনো কানে শুনিনি কেউ, এমন জিনিস থাকবে জান্নাতে। উতুবি মুতাশাবিহা, ফল ফলাই থাকবে যা তারা চিনে, এরকম নাম শুনেছে এরকম ফল, কিন্তু স্বাদে গন্ধে আলাদা। চিরস্থায়ী জান্নাতে অবস্থান করতে থাকবে মানুষ, এই জান্নাতের জন্য প্রচেষ্টা চালানো উচিত। এ হচ্ছে পরবর্তী ধাপগুলো, আশা করি বিষয়গুলো আপনি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে